ঋতব্রত ভট্টাচার্য ১৪তম আন্তর্জাতিক তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হলো। কর্মসূচিটি অনুষ্ঠিত হয় শহর বর্ধমানের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কাদম্বিনী গাঙ্গুলী সেমিনার হলে। রূপকথা কেন্দ্র, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশন বিভাগ এবং পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয় কর্মসূচিটি। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের তৈরি তথ্যচিত্রগুলি এদিন প্রদর্শিত হয়। এই তথ্যচিত্রগুলি উৎকর্ষের চূড়ান্ত মাত্রায় পৌঁছাতে পারেনি। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর যখন এই কৃষ্টিমূলক কাজটিকে স্বীকৃতি দিচ্ছে, তখন আমার মনে হয় সার্বিকভাবে এই তথ্যচিত্র নির্মাণে আমাদের আরও যত্নবান হতে হবে এবং গবেষণামূলক দৃষ্টিভঙ্গিগুলোকে সামনে নিয়ে আসতে হবে। আনুষ্ঠানিক এই কাজে যদি ইনফ্রাস্ট্রাকচার বা সফটওয়্যারের প্রয়োজন হয়, বিশ্ববিদ্যালয়ের তরফে সেটি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। যদি মনে হয় নির্দিষ্ট সেমিস্টারে অন্তত 15 দিন তথ্যচিত্র সম্পর্কিত ফিল্ম স্টাডি দরকার, সেই বিষয়টিও অগ্রাধিকার দেওয়া যেতে পারে। সে ব্যাপারে বিভাগের যে সমস্ত শিক্ষকরা রয়েছেন বা আজকে যারা বিশিষ্ট ফিল্ম ডিরেক্টর ঋতব্রত ভট্টাচার্য এবং অরোরা ফিল্ম প্রোডাকশনের কর্ণধার অঞ্জন বসু যৌথভাবে বিষয়টি তত্ত্বাবধান করেন। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধীন পূর্ব বর্ধমান জেলা তথ্য সাংস্কৃতিক আধিকারিক, রূপকলা কেন্দ্র এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গণজ্ঞাপন বিভাগ, এই তিনজনের যৌথ উদ্যোগে আজকে 14তম আন্তর্জাতিক তথ্যচিত্র প্রদর্শনী চলছে এবং বিষয়টি মূলত ডেভেলপমেন্ট কমিউনিকেশন এবং সোশ্যাল ডেভেলপমেন্টকে ঘিরে ডকুমেন্টারি কিভাবে আমাদের সাহায্য করতে পারে সেই বিষয়টিকে সামনে তুলে আনা। এইখানে পশ্চিমবঙ্গ সরকার তাদের নির্দিষ্ট কয়েকটি তথ্যচিত্র পাঠিয়েছেন, জেলা পরিষদের অফিস থেকে তথ্যচিত্র এসেছে, একই সঙ্গে পশ্চিমবঙ্গের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বা আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যে সমস্ত তথ্যচিত্র তৈরি করেছেন সেগুলোও একই সঙ্গে প্রদর্শিত হবে। প্রত্যেকটি তথ্যচিত্র নির্বাচন করেছে রূপকলা কেন্দ্র এবং আজকের এই স্ক্রিনিং যে বিষয়টি, সেই পুরো বিষয়টি দেখবেন ঋতব্রত ভট্টাচার্য, এক আমাদের ফিল্ম ডিরেক্টর, আরেকজন রয়েছেন অঞ্জন বসু, যিনি অরোরা ফিল্ম প্রোডাকশনের কর্ণধার। কর্মসূচি উপলক্ষে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার মতামত তুলে ধরেন। সমগ্র কর্মসূচি ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। নতুন যে বার্তাটা উঠে আসলো, সে তার মধ্যে একটা আন্তঃসম্পর্ক তৈরি করার জন্য মাননীয় উপাচার্য নির্দেশ দিয়েছেন, যেখানে আমাদের ডিপার্টমেন্ট, দ্যাট ইজ মাস কমিউনিকেশন ডিপার্টমেন্ট, তার সঙ্গে জেলা তথ্য আধিকারিক এবং প্রাইভেট অবস্থায় যদি অরোরা ফিল্ম, তারা তিনজনে এসে যদি একটি সুনির্দিষ্ট গবেষণার ভেতর দিয়ে তথ্যচিত্র তৈরি করেন এবং সেই তথ্যচিত্র প্রদর্শিত হবে সারা দেশে বা সমস্ত জায়গায় একটি নির্দিষ্ট লিঙ্কের মাধ্যমে। উপাচার্যের আজকের এই নির্দেশটা আমাদের কাছে মনে হচ্ছে একটি নতুন এবং যুগান্তকারী একটি সম্ভাবনা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। বর্ধমান থেকে পিঙ্কি প্যারেল ও সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা।